শিলিগুড়ি পৌরনিগমের প্রধান কার্যালয়ে টক টু মেয়র কর্মসূচি পালন করলেন মেয়র গৌতম দেব। প্রতি শনিবারের মতো এই শনিবারও উঠে এলো শহরবাসীর নানা অভিযোগ। শহরবাসীরা জানালেন, এলাকায় ড্রেন অপরিষ্কার, আবর্জনা জমে রয়েছে, পাশাপাশি অবৈধ নির্মাণের বিষয় নিয়েও ফোন মারফত অভিযোগ জানান ওয়ার্ডবাসী। শহরবাসীদের সে সমস্ত অভিযোগও নথিভুক্ত করা হয়। এটা আজকেই বন্ধ হবে, না হলে আমি নিজে গিয়ে বন্ধ করাবো। কিন্তু আমার এই জিনিসগুলো ভালো লাগছে না। কর্পোরেশনের দি রোল অফ দি ডিপার্টমেন্ট অ্যান্ড আওয়ার অফিসার ইজ নট ওয়ার্দি এনাফ। অফিসারদের মধ্যে কে আমি বলতে পারবো না। এখানে তোমরা যারা কাজ করছো, এভরিবডি ইজ অ্যাজ টার্মড অ্যাজ অফিসার। এটা বারে বারে আমি দেখতে পাচ্ছি যে ঠিকমতো রিপোর্টগুলো হচ্ছে না, ঠিকমতো যাচ্ছে না। আমি কিন্তু ওপেন ফোরামেই বলছি এটা ঠিক নয়। এটা আজকের মধ্যে, আমি একদিনও সময় চাই না। আজকে ওখানে লোক যাবে আমাদের, আজকে লোক গিয়ে ওটা কাজ বন্ধ করবে। নোটিশ কেন আপনারা ইস্যু করেননি সেটা আমাকে জানাতে হবে। আমাকে সোমবারের মধ্যে সমস্ত রিপোর্ট দিতে হবে। এটা আছে।